কাটমানি ছাড়া গতি কই, তেলের মিল খুলতেও দিতে হবে টাকা, রেটও বাধা রীতিমতো। এনওসি বাবদ খরচ 6,000 টাকা। তৃণমূলের বিরুদ্ধে এবার অভিযোগে সোচ্চার খোদ তৃণমূল কর্মী। মুর্শিদাবাদের বড়ুয়া এলাকার ঘটনা, দলের বদনাম রুখতে দলীয় হোয়াটসঅ্যাপে অভিযোগ জানালেন তৃণমূল নেতা। ইতিমধ্যেই ভাইরাল সেই ভাইরাল হোয়াটসঅ্যাপ চ্যাট, ছবি প্রকাশ পেলেও অভিযোগ অস্বীকার তৃণমূলের। কালটা গ্রহীত অপরাধ, তিনি অভিযোগ কোথাও দায়ের করেননি, অভিযোগ করতে তিনি ফেসবুকে হোয়াটসঅ্যাপে, তার বিরুদ্ধে অভিযোগ, এই মিথ্যে অভিযোগ উত্থাপনের জন্য একটা অভিযোগ দায়ের করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা হিট করার জন্য এখন সবাই মিলে জোট বেঁধেছে, জোট। অন্যদিকে এই প্রসঙ্গে সরব বিরোধী দল, কাটমানির জ্বালায় ভেঙে পড়েছে তৃণমূল পঞ্চায়েত ব্যবস্থা, কটাক্ষ বিজেপির। গোটা পঞ্চায়েত ব্যবস্থা কোন জায়গায় গিয়েছে, তৃণমূল নেতারাই মুখ খুলছে, আমাদের বলতে হচ্ছে না। আজকে কাটমানি ছাড়া কোনো কাজ হয় না, তৃণমূলের পঞ্চায়েত ব্যবস্থা ভেঙে পড়েছে, সামনে পঞ্চায়েত আসছে, মানুষ সেটা জবাব দিবে, সামনের দিন দেখতে হবে। শাসক তৃণমূলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ আজকের নয়, আবাস থেকে পানীয় জল, রাস্তা, সরকারি প্রকল্প পেতেই কিছু অতিরিক্ত কাটমানির অভিযোগ বরাবরে। সেই অভিযোগেরই ফের বাস্তব প্রমাণ, দলীয় স্তরে আর কতদিন, সর্বসমক্ষিত আশারই ছিল। মুর্শিদাবাদ থেকে মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।